তারা যেন এই ভিডিওটা দেখে শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে কাফেলা হয়ে যায় অনেকে আবার বলতে পারেন যে ভাই আমি তো ঋণ হয়ে আসছি দেশ থেকে তাদেরকে বলবো যে লাগে আরো বিশ হাজার টাকা আরো ঋণ হন তিরিশ হাজার টাকা ঋণ হন হয়ে দূরত্ব আপনি কাফালা হয়ে যান যে কোনো একটা কোম্পানিতে কাজ করেন কাজ শুরু করে দেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার নিজের অভিজ্ঞতা থেকে আজকে কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হলো যারা বর্তমানে সাপ্লাই কোম্পানিতে রয়েছেন বা সাপ্লাই যে দালালের মাধ্যমে আপনারা মনে করেন জিম্মি হয়ে রয়েছেন তো অনেক সাপ্লাই এই দালালরা কিন্তু আপনাকে কাফেলা দিয়ে দিতেছে তো সেক্ষেত্রে যদি আপনার কিছু খরচও লাগে আপনি দূরত্ব কাফেলা হয়ে যান আর কাফেলা হওয়াটা এটা আসলে যে কত ঝামেলার ব্যাপার কত দৌড়দৌড়ির ব্যাপার তো যদি কেউ কিছু মুনাফা নেয়ও তাকে কিছু মুনাফা দিয়ে আপনি মনে করেন বেতন কম হোক আর বেশি হোক দূরত্ব কাফেলা হয়ে যান কাজ করেন সৌদি আরবে কাজ করেন সময়কে মূল্য দেন এই দিনের কথা আপনার মনে থাকবে না একটা গল্প বলি সেটা হলো রাজা যুদ্ধে গেছিলো তো যুদ্ধে যে হেরে গেছে আবার রাজা যুদ্ধে গেছে আবার রাজা জিতে আসছে এটাতে বুঝাইতে চাইলাম যে রাজার সুখের দিনও শেষ হয়ে যায় দুঃখের দিনও শেষ হয়ে যায় কোনো দিনই থাকে না তো আপনারা যার যার অবস্থান থেকে দ্রুত বসে না থেকে কাফেলা হয়ে যান কাজ করেন যদি কাজ করেন তো এই কষ্টের দিনগুলো মনে থাকবে না আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি কারণটা হলো ধৈর্য জিনিসটা এটা সবাই করতে পারে না অনেক ধৈর্য ধরতে হয় তাহলে বুঝেন যে কাল কিয়ামতের দিন বিচারই শুরু হবে না সকলেই দৌড় ধরে থাকবে থাকবে যে কখন বিচার শুরু হবে অনেকে আবার বলতে পারে ভাই কম টাকা ফেলাম চার পাঁচ লাখ টাকা দিয়ে আসছি তাদেরকে বলবো যে সৌদি আরবের বর্তমানে যে অবস্থা চলতেছে সৌদি আরবের নিয়ম শৃঙ্খলা ঠিকই আছে আগের মতোই রাখছে কিন্তু দালাল চক্ররা তারা আমাদের জিম্মি করে রাখছে তাদের জন্য আজকে আমাদের প্রবাসীদের বদনাম তো সেই কারণে বলবো যে বেতন কম দেখেন না আপনারা কাজে লেগে যান আপনার রেজেক যতটুকু আছে ততটুকুই আপনি পাবেন তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিন যে সকল প্রবাসীরা সাপ্লাই কোম্পানিতে এসে বসে রয়েছে তারা যেন এই ভিডিওটা দেখে শীঘ্রই সিদ্ধান্ত নিয়ে কাফালা হয়ে যায় অনেকে আবার বলতে পারেন যে ভাই আমি তো ঋণ হয়ে আসছি দেশ থেকে তাদেরকে বলবো যে লাগে আরও বিশ হাজার টাকা আরও ঋণ হন তিরিশ হাজার টাকা ঋণ হন হইয়া দূরত্ব আপনি কাফেলা হয়ে যান যে কোনো একটা কোম্পানিতে কাজ করেন কাজ শুরু করে দেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ